পুলিশি ব্যবস্থা ও আমলাতন্ত্র পুরোপুরি দলতন্ত্রে পরিণত হয়েছে। রাজনৈতিক নেতাদের কথা চলছে পুলিশ প্রশাসন, তারা কাজ করছে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের কথায়, এমনটাই মনে করেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে এই আক্ষেপই করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ, যা থেকে পশ্চিমবঙ্গ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাদ দেননি তিনি। পুলিশের রাজনীতিকরণের হাত থেকে পশ্চিমবঙ্গ যে মুক্ত তারও ইঙ্গিত নেই দীনেশ ত্রিবেদীর চিঠিতে। প্রধানমন্ত্রীকে দীনেশ ত্রিবেদী লিখেছেন, আমলাতন্ত্র এবং পুলিশের পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গিয়েছে, গোটা ব্যবস্থায় এখন রাজনৈতিক প্রভুদের হয়ে কাজ করে। রাজ্যে মুখ্যমন্ত্রীদের কথায় চলে কেন্দ্রের মন্ত্রীদের কথায়। প্রশাসনের উচিত সাধারণ মানুষের জন্য কাজ করা, রাজনৈতিক বসদের জন্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থার উপর থেকে ধীরে ধীরে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। তৃণমূল সাংসদের এই চিঠি রাজনৈতিক মহলে ঝড় তুলেছে, কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী নারী নির্যাতনের নিরিখে পশ্চিমবঙ্গই প্রথম স্থানে। আর সেই রাজ্যেরই শাসক দল তৃণমূলের এক সাংসদের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা, কারণ বাম আমলে প্রশাসনের দলতন্ত্রকরণের যে অভিযোগ উঠত এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে। পুলিশের বিরুদ্ধেও শাসক দলের নির্দেশে চলারও ভুরি ভুরি অভিযোগ উঠছে, আর ঘুরিয়ে হলেও সেই সুরি শোনা যাচ্ছে দীনেশ ত্রিবেদীর গলাতেও। তিনি স্পষ্ট বলছেন, দেশজুড়ে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নির্দেশে প্রশাসন কাজ করছে, যার থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার কোনো চেষ্টাই তিনি করেননি। ফলে রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ? মুখ্যমন্ত্রী যেখানে পাকস্টেট ধর্ষণকে সাজানো বলেছিলেন, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যেখানে পাকস্টেট কাণ্ডকে ধর্ষণ বলেই মনে করতে রাজি নন, সেখানে দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন না দীনেশ ত্রিবেদী? প্রাক্তন রেলমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, বহু জনপ্রতিনিধির বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, তাদের মামলাগুলির শুনানি দ্রুত ফাস্ট ট্র্যাক করতে শেষ করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে এ ধরনের মামলা রয়েছে, যদিও তাদের নাম সরাসরি চিঠিতে উল্লেখ করেননি দীনেশ ত্রিবেদী। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তিনি মানুষের স্বার্থে কাজ করে চলেছেন। সেখানে তাঁর দলেরই সাংসদ বলছেন, বর্তমান রাজনীতিবিদদের কাছে দল আগে দেশ পরে, এর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেননি দীনেশ ত্রিবেদী। ফলে নাম না করে তৃণমূলকে দীনেশের সমালোচনা ঝড় তুলেছে রাজনৈতিক মহলে, যা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।